বায়ো বাবল সিকিউরিটি অনুসরণ করেই শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কিল অনুশীলন। রবিবার মিরপুরে 3 ঘন্টার সেশন করেছেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে অনুশীলন শুরু হলেও রবিবার পর্যন্ত সিরিজ সম্পর্কে বিসিবি বা এসএলসি কোনো বোর্ডই চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। দেবচৌধুরী রিপোর্ট। তামিম ইকবাল যখন কোচদের সাথে তখন ফুটবলে ব্যস্ত জাতীয় দলের ক্রিকেটাররা। তামিম কেন ফুটবল খেলেন না? ক্রিকেটারদের মধ্যে তামিমই সম্ভবত একমাত্র যিনি ফুটবল দেখতে দারুণ পছন্দ করলেও খেলতে পছন্দ করেন না। 20 সেপ্টেম্বর রবিবার, প্যান্ডেমিকের সময়কে একটু একটু করে দূরে ঠেলে একসাথে জাতীয় দলের ক্রিকেটাররা প্র্যাকটিসের শুরুটা সব সময়ের মতোই। ভাদ্র মাসের তালপাকা গরম, তাই ছায়াতে বসেই প্রাথমিক কথা, 27 জনের সবাই মাঠে আসেননি। যারা ঢাকার বাইরে থেকে এসেছেন তাদের প্র্যাকটিসে দেখা যায়নি। জানা গেছে সোমবার থেকে অনুশীলনে আসবেন ঢাকার বাইরে থেকে আসা ক্রিকেটাররা। স্পিন কোচ কবে আসবেন সেটা জানা যায়নি। নেই স্পিন কোচ, ব্যাটিং কোচ চাকরি ছেড়েছেন। ব্যাটিং আর স্পিন কোচ ছাড়া স্কিল ট্রেনিং খুব একটা সহজ হবার কথা না। আরেকটা দিকে নজর দেয়া যেতে পারে জার্সি। 2 মাস হলো অনুশীলন শুরু হয়েছে, অথচ প্র্যাকটিস জার্সিতে সবাই একরকম জার্সি পরে এই প্রথমবার। এর আগে যার যেমন খুশি পোশাক পরেছেন। বিসিবির মতো পেশাদার একটা বোর্ড কী কারণে ক্রিকেটারদের জার্সি দিতে এত দেরি করলো সেটা এক প্রশ্ন বটে। বলা হচ্ছে বায়ো বাবল সিকিউরিটি, সব কিছুতেই কি তা মানা হচ্ছে? হয়তো সম্ভব হচ্ছে না, কেননা মাঠে এমন অনেকের উপস্থিতি ছিল যারা কোনোভাবেই বায়ো বাবল সিকিউরিটির মধ্যেই নেই। ব্যাপারটা ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারকদের নজরে পড়েছে কি না কে জানে। আগামী দিনগুলোতেও অনুশীলন নিয়মিত থাকবে, প্রতিদিনই দুপুর 2:30 থেকে মাঠে নামবে শ্রীলঙ্কা সফরের অপেক্ষায় থাকা টাইগাররা। দেবচৌধুরী, 71। যৌথ অনুশীলনে মুক্তির আনন্দ, করোনাকালে নতুন জীবনের হাতছানি টাইগারদের প্রথম দিনের স্কিল ক্যাম্প শেষে জানিয়েছেন মাহমুদুল রিয়াদ। 4 দেয়ালের গণ্ডি পেরিয়ে মাঠের অনুশীলনের ফায়দা দ্রুত তুলতে পারবেন বলে আত্মবিশ্বাস সিনিয়র অলরাউন্ডারের। শামসুল আরিফিনের রিপোর্ট। থাকো সচেতন, ভয়কে করো জয়, ভিড়বে না করোনা। ওদের শরীরে কোভিডের অস্তিত্ব নেই সেটা 2 দফায় পরীক্ষিত। বিশ্বাস জন্মেছে তাই ওরা আজ একসাথে নবরূপে। হোম অফ ক্রিকেটে টাইগারদের অবাধ বিচরণ, এ যেন মুক্তির আনন্দ। অনেকদিন পর আমরা মিরপুরে অ্যাজ এ গ্রুপ প্র্যাকটিস স্টার্ট করলাম, খুবই ভালো লাগছে। লকডাউন টাইমটা খুব ডিফিকাল্ট ছিল ওই সময়, কারণ টিমমেট থেকে দূরে, প্র্যাকটিস থেকে দূরে। বাট যতটুকু বাসায় আমরা করতে পেরেছি রানিং বা জিম ওয়ার্ক, বাট স্কিলের কাজগুলো করতে পারছিলাম না। বাট এখন ওই জিনিসগুলো আমরা স্টার্ট করেছি বেশ অনেকদিন ধরে। ইন্ডিভিজুয়াল সেশন হলো, এখন আমরা গ্রুপ ওয়াইজ ট্রেনিং স্টার্ট করেছি, তো ইটস বিন গুড নাও। অন্য টাইগারদের তুলনায় ঘরের বাইরে কম বেরিয়েছিলেন মাহমুদুল্লাহ। ঘরে বসে ফিটনেসে এগিয়ে থাকার লড়াইটাতেও এগিয়েছিলেন। যৌথ অনুশীলনীয় ঘুরে ফিরে আসছে করোনার কঠিন সময়ে। আমার ফিটনেসটা চেষ্টা করেছে যেন আরও বেটার করা যায়। ট্রেডমিলে ইউজ করেছে বেশ অনেক গাইডলাইন ছিল ফিজিও এবং ট্রেনারের, ওনাদের সাথে উইকলি বা 3-4 দিন পরপর কথা হতো যে কী কাজ করা যায়। জিমের প্রোগ্রামগুলো দেওয়া হয়েছে, তো ওই জিনিসগুলো নিয়ে কাজ করেছে এবং ব্যান্ডের কাজগুলো করা হয়েছে, তো ওইগুলো কাজ করে বেশ ভালো ফল পেয়েছে। এখন জাস্ট স্কিলের কাজগুলো করছি। বিসিবির ব্যবস্থাপনায় ব্যক্তিগত অনুশীলন পর্ব থেকে দারুণ ফায়দা এসেছে। এবার যৌথ অনুশীলন থেকেও সবাই নিজেকে ফিট রাখার জন্য পুরোপুরি সুযোগ পাবে মনে করেন টি-20র ক্যাপ্টেন। এখন গ্রুপ ওয়াইজ কাজ করা হচ্ছে, টিমমেটরাও বেশ অনেক উৎফুল্ল এবং আমিও বেশ উৎফুল্ল, কারণ দিন শেষে এটা একটা টিম গেম এবং টিমে সবার সাথে মিলে যদি ট্রেনিংটা এনজয় করা যায় ওটা আরও বেশি ইউজফুল হয় নিজের জন্য এবং টিমমেটদের জন্য। এখন থেকে দুপুরের কাঠফাটা রোদে প্রতিদিন অনুশীলন। শ্রীলঙ্কা সফরের সিদ্ধান্ত চূড়ান্ত হলে নতুন শিডিউলে বাধা পড়বেন টাইগার। শামসুল আরিফিন, 71। বর্ষ সুখে বেঁচে থাকো এ ধরায়, গুরুজনদের এমন আশীর্বাদ কে পাননি? কিন্তু যদি সত্যি আপনি 100 বছর বেঁচে থাকেন, কথা হলো যদি বলা হয় ওই বয়সেই আপনাকে লেখাপড়া আর খেলাধুলা একসাথে চালিয়ে যেতে হবে, তবে ভরকে গেলেন তো। অবাক করার মতো ঘটনা হলো ওই বয়সে নিজের মাঝে তারুণ্যকে ধরে রেখেছেন 69 বছরের এক প্রত্যয় মানুষ, দুর্গে কামি। বিস্তারিত অনিক জাবেরের রিপোর্ট। চলনি
আমার নাম দুর্গে গামী, বয়স 69 বছর। আমি ক্লাস 10 এ পড়ি। স্কুল ফুটবল আর ভলিবল টিমে নিয়মিত খেলি। বয়স কেবলই একটা সংখ্যা, স্বপ্ন দেখতে জানলে তা পূরণ করা যায় যে কোনো বয়সেই। সত্যিকার অর্থেই বয়স যাই হোক না কেন, তারুণ্যের বাস মানুষের মনের মধ্যেই, তার প্রমাণ দিয়েছেন নেপালের দুর্গে কামী। ছোটবেলায় অভাবের তাড়নায় ইচ্ছে থাকলেও শিক্ষা গ্রহণের সুযোগ পাননি। বয়স 69, তাতে কি, এ বয়সে ভর্তি হয়েছেন স্কুলে। নিয়মিত সকালে উঠে রান্না করে খেয়ে চলে যান ক্লাস করতে। দুর্গম পথ পাড়ি দিয়ে প্রায় 1 ঘন্টা 20 মিনিট ধরে হেঁটে যান স্কুলে। দুর্গে কামীর শিক্ষক তার চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু তাতে কিচ্ছু আসে যায় না তার। শিক্ষা তো গ্রহণ করা যায় যে কোনো বয়সের যে কোনো মানুষের কাছেই। শেখার যেমন শেষ নেই, ঠিক তেমনি শেখার কোনো বয়সও নেই। খেলার প্রতি অন্য রকম একটা ভালোবাসা আছে তার। স্কুল ভলিবল আর ফুটবল টিমের নিয়মিত খেলোয়াড় এই দুর্গে। টিফিনের সময় বন্ধুদের নিয়ে প্র্যাকটিস করতে নেমে পড়েন মাঠে, কারণ স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে যে ফিট রাখতে হবে। এই দুর্গে কামীকে দেখলে অনেকের মনে হবে, আমি যখন বুড়ো হব জোয়ান রব তখনও, এখন যেমন জোয়ান আছি ঠিক যেমনটা এখনো। অনিক জাবের, 71।